Assalamualaikum, welcome back to my YouTube channel named Centroid। আমরা LD বের করার দুইটা মেথড শিখেছি। একটা হচ্ছে কিভাবে সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করে কিভাবে LD বের করতে হয়, আরেকটা শিখলাম কিভাবে মোর অ্যাকুরেট ইকুয়েশন ইউজ করে বের করতে হয়। আমাদের আরেকটা মেথড বাকি আছে যেটা হচ্ছে এক্সাম্পল 6.1 এর বি তে ছিল ইউজিং টেবল A10 অফ অ্যাপেন্ডিক্স A। এখন আমরা সেম দুইটা এক্সাম্পলই করব কিন্তু টেবিল ইউজ করে। সো এই টেবিলটা যদি আমরা দেখি, এটা হচ্ছে পেজ 752। এখানে দেখো টেবিল A10, এখানে এটা হচ্ছে সিম্পলিফাইড টেনশন ডেভেলপমেন্ট লেন্থ ইন বার ডায়ামিটার্স LD by DB। মানে এই টেবিল থেকে যে ভ্যালুগুলো আমরা পাবো সেটা হচ্ছে একটা রেশিওটা হচ্ছে LD by DB রেশিও ফর আনকোটেড বার্স অ্যান্ড নর্মাল ওয়েট কনক্রিট। তো আমাদের এক্সাম্পল 1 যেটা ছিল সেখানে কিন্তু কনক্রিটটা নর্মাল ওয়েটই ছিল আর কোনো কোটিং ছিল না। তো সেটা আমরা এখান থেকে যদি বের করি, সিম্পলিফাইড ইকুয়েশন দিয়ে করা আর এটা দিয়ে করা সেম ভ্যালুই আসবে। তো এখানে আমাদের ওই সিম্পলিফাইড ইকুয়েশনের মতোই দুইটা কেস আছে, একটা হচ্ছে নাম্বার 6 বা স্মলার বারের জন্য আর একটা হচ্ছে নাম্বার 7 বা লার্জার বারের জন্য। আমাদের এটা যেহেতু নাম্বার 11 ছিল দুইটা, তার মানে আমরা এই কলামটা দেখব। তারপরে হচ্ছে বটম বার নাকি টপ বার। আমাদের যে বিম আর কলামের যেই ফিগারটা ছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম বারটা কিন্তু টপে ছিল। সো আমরা টপ বার হচ্ছে নিব। এখন টপ বার থেকে কি কি নিব, এখানে বলা আছে স্পেসিং, কভার অ্যান্ড টাইস অ্যাজ পার কেস A অর B। যদি কেস A অর B ফিল আপ করে তাহলে স্যাটিসফাই করে তাহলে আমরা এইগুলো থেকে নিব ভ্যালু, যদি না করে তাহলে আদার কেসেস এখান থেকে নিব। এখন সেই কেস A আর B কি, এটা দেখো সেই সিম্পলিফাইড ইকুয়েশনে যেই কেসগুলো ছিল সেম কেসগুলোই। ক্লিয়ার স্পেসিং অফ বার্স বিং ডেভেলপড অর স্প্লাইসড গ্রেটার দেন ডিবি অর গ্রেটার দেন 2 DB, যেটা আমরা অলরেডি বের করলাম সিম্পলিফাইড ইকুয়েশনে। ক্লিয়ার কভারটা হতে হবে ডিবির বেশি, আবার ক্লিয়ার কভার নট লেস দেন ডিবি, মানে সেম কথাই। আর স্টিরাপসগুলো LD পর্যন্ত কোড অ্যাজ পার কোড হতে হবে, আর না হলে আমরা এই ভ্যালুগুলো নিব। তো এক্সাম্পল 1-এর জন্য আমরা কিন্তু অলরেডি সেই ভ্যালুগুলো বের করে ফেলেছি, এটা আমরা আবার করব না। তো এখানে দেখো আমাদের ভ্যালুগুলো ছিল 2 DB এর বেশি, সাইড কভার টপ কভারও ছিল DB এর বেশি, তার মানে আমাদের কেস A আর কেস B স্যাটিসফাই করলে যেটা মানে এটা কিন্তু আমরা নেব। এখন এই কেসের আন্ডারে আমরা কোন ভ্যালুটা নেব, এখানে দেখো fc' দেওয়া আছে 4000, 5000, 6000। আমাদের ক্ষেত্রে fc' ছিল 4000, তার মানে আমাদের এখান থেকে কোনো একটা ভ্যালু হবে, এই চারটা থেকে কোনো একটা ভ্যালু হবে। তারপর এখানে দেখো কি দেওয়া আছে fy এর ভ্যালু হচ্ছে 40, 60, 75, 80। আমাদের কোয়েশ্চেনে এক্সাম্পল 6.1-এ ছিল 60। তো 60 এখান থেকে আসবে আর এখান থেকে 4000, এই ভ্যালুটা হচ্ছে 62। এটা কিসের ভ্যালু, LD বাই ডিবি, এই রেশিওটা হচ্ছে 62। আর আমরা যদি দেখি আমরা যে সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করে করলাম, এখানে দেখো LD ইকুয়ালস টু ছিল 61.66 DB, মানেই কিন্তু 62 DB। তো LD বাই ডিবি এই যে 62, এই ভ্যালুটাই কিন্তু আমরা টেবিল থেকে পেলাম, কিন্তু আমাদের আনসার কিন্তু ছিল এটা। তার মানে ফার্স্টে আমাদেরকে টেবিল থেকে এই রেশিওটা টেবিল থেকে যদি আমরা করি ম্যাথটা কিভাবে করব, ফার্স্টে ক্লিয়ার স্পেসিং বের করব, সাইড কভার বের করব, টপ কভার বের করব, এতটুকু পর্যন্ত সেম করব। তারপর এই পার্টটুকু শুধু করা লাগবে না, ডাইরেক্ট হচ্ছে আমরা টেবিল থেকে LD বাই ডিবি ইকুয়ালস টু পাবো 62, তার মানে LD ইকুয়ালস টু পাবো 62 ইন্টু ডিবি, সেখান থেকে আসবে 87 ইঞ্চ। আমাদের সিম্পলিফাইড ইকুয়েশনে এই ইকুয়েশনটা বের করে করেছি আর টেবিলের মধ্যে এই রেশিওটা ইউজ করে করব। তারপর LD রিকোয়ার্ড কীভাবে বের করব, 87 ইন্টু 2.9 ডিভাইডেড বাই 3.12, এই সেম একইভাবে। এখন যদি আমরা আমাদের সেকেন্ড যে এক্সাম্পল ছিল সেটা করি, এখানে দেখো এখানেও কিন্তু কেস A আর B কে স্যাটিসফাই করা clear spacing chilo amader 3.51 inch sorry 2 dB এর চেয়ে বড়। তারপরে সাইড লেয়ার কভার টপ লেয়ার কভারও DB এর বড় ছিল। তার মানে আমাদের এখানে রেশিওটা যদি বের করি LD/DB এটা কত চলে আসবে। এখন আমাদের Fy কত ৫৫,০০০ psi, fc prime হচ্ছে ৩,৫০০ psi। এখানে কিন্তু ৩,৫০০-এর কোনো ভ্যালুই নাই। তো আমরা হচ্ছে নিয়ারেস্ট যেটা ৪,০০০ এটা কনসিডার করলাম। তো যদি আমরা ৪,০০০ কনসিডার করি তাহলে এই ৪,০০০ কনসিডার করলে এখান থেকে আমাদের 40 এর জন্য তার মানে Fy যদি 40 হয় সেটার জন্য এই রেশিওটা হচ্ছে 42 আর Fy যদি 60 হয় তাহলে রেশিওটা হচ্ছে 62। Fy যদি 60 হয় রেশিওটা হচ্ছে 62। এখান থেকে যদি আমরা ইন্টারপোলেশন করি তাহলে Fy যদি 55 ksi হয় সেটার জন্য LD/DB চলে আসবে 57। এখান থেকে জাস্ট ইন্টারপোলেশন করব লিনিয়ার ইন্টারপোলেশন। এখান থেকে চলে আসবে 57। তো 57 যদি হয় LD ইকুয়ালস টু হবে 57 dB। কিন্তু আমাদের যে ভ্যালু ছিল সেটা কিন্তু ছিল 81 dB বা 80.57 dB। এত কেন ভ্যারি করলো তার কারণ হচ্ছে আমাদের এখানে কি বলা আছে এই টেবিলটা হচ্ছে ফর আনকোটেড আর নর্মাল ওয়েট কনক্রিট। আমাদেরটাতে কোটিং ছিল জিঙ্ক কোটিং যেটা কোনো সমস্যা না কারণ সাই এর ভ্যালু তো 1ই থাকবে। কিন্তু কনক্রিটটা কিন্তু ছিল লাইট ওয়েট কনক্রিট আর এটা হচ্ছে কিন্তু নর্মাল ওয়েট কনক্রিটের জন্য। তো টেবিল থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নর্মাল ওয়েট কনক্রিটের জন্য ভ্যালুটা আসলো 57 dB। কিন্তু লাইট ওয়েট কনক্রিট যদি হয় যেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2তে ছিল লাইট ওয়েট কনক্রিটের জন্য কিন্তু ইকুয়েশনে দেখো ল্যামডা হচ্ছে নিচে আছে। তাহলে আমাদের ল্যামডার ভ্যালু যদি 0.75 হয় এই ভ্যালুটা কিন্তু হবে 57/0.75 dB। এটা যদি করি তাহলে ভ্যালুটা আসবে 76 dB। তাও কিন্তু 82 dB বা 81 dB কোনোটাই আসলো না। এর কারণ হচ্ছে আমাদের fc প্রাইমের ভ্যালু। fc প্রাইমের ভ্যালু এখানে হচ্ছে ৪,০০০-এর জন্য এই ভ্যালুটা দেয়া কিন্তু আমাদের কোয়েশ্চেনে কিন্তু ছিল ৩,৫০০। ইকুয়েশনে যদি দেখো এখানে fc প্রাইম কিন্তু নিচে আছে √fc প্রাইম হিসাবে। তো আমরা যদি fc প্রাইম বের করি fc প্রাইম ফর 4,000-এর জন্য হচ্ছে এই 76 dB ছিল। তো fc প্রাইম যদি 3,500 psi হয় এটার জন্য ভ্যালুটা কিভাবে আসবে 76 dB। আমাদের এই ভ্যালুটা আসছে কিভাবে নিচে √৪,০০০ থাকার কারণে। তো এটা আমরা কি করব √৪,০০০ দিয়ে মাল্টিপ্লাই করব আর √3,500 দিয়ে ভাগ করব। এটা যদি করি তাহলে আমাদের ভ্যালুটায় চলে আসবে 81 dB যেটা হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশন দিয়েও করা ছিল। তো এক্সাম্পল 1 কিন্তু আমরা ডিরেক্টলি টেবিল থেকেই রেশিওটা নিয়ে ফেলেছি আর দুইটা কিন্তু সেম ছিল। কিন্তু এক্সাম্পল 2তে সেম হয়নি তার কারণ হচ্ছে আমাদের এই টেবিলটা হচ্ছে ফর নর্মাল ওয়েট কনক্রিট কিন্তু আমাদের কোয়েশ্চেনে ছিল লাইট ওয়েট কনক্রিট যার কারণে আমাদেরকে ল্যামডার ভ্যালু দিয়ে মডিফাই করতে হলো। তারপর আবার fc প্রাইম কিন্তু এখানে হচ্ছে ৪,০০০ কিন্তু আমাদের এক্সাম্পল 2তে fc প্রাইমের ভ্যালু কিন্তু ছিল ৩,৫০০। তো সেটার জন্য আবার মডিফাই করে আমরা তারপর লাস্টে গিয়ে এই ভ্যালুটা পেলাম। তো এভাবে 81 dB আসলো। এখান থেকে আমাদের LD আসবে 81 × 1.41 ঠিক আগের মতো 100 এখান থেকে চলে আসবে 114 ইঞ্চ। তারপর এটাকে আমরা আবার এরিয়া দিয়ে রিডিউস করতে পারবো। LD রিকোয়ার্ড চলে আসবে 114 × 4.2 / 4.68 102 ইঞ্চ যেটা এখানেও এসেছিল হ্যাঁ সেম এসেছিল 102 ইঞ্চ আর 114 ইঞ্চ। তো এইভাবে আমরা তিনটা মেথডে টেনশন বাড়ার জন্য LD বের করবো। একটা হচ্ছে মোর অ্যাকুরেট ইকুয়েশন সিম্পলিফাইড ইকুয়েশন আর একটা হচ্ছে ইউজিং টেবল A10। এই তিনটাই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং।